বটে শাস্ত্রে এমনটাই লেখা আছে দুয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে যাই যদি দুই পরিবার পড়বে রে গোলক থাথার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও কাজ ডানে বামে দেখো চামে চামে করে কত চাম্বাজ শূন্যই বল গোড়াই গন্ডগোল আসলে আসল মানুষটাই চাপা বাজ চাপা বাজ চাপা বাজ চাপা বাজ চাপা বাজ চাপা বাজ তুমি আমার গালে থাপ্পড় দিবা, তুমি অত বড়, তুমি জানো আমি কিশোরগঞ্জের কত বড় নেতা। আমার নেতারা যদি জানে তোমার মতো মেয়ের হাতে মাইর খেয়েছে আমি কিশোরগঞ্জের মুদ্রা তারা পারতাম না আমি মহিষিংহা তুতা বুঝুন আদাবালা ফাগল তাহি আদাবালা তাই বালা দেখছি তোতা এই রাস্তা দিয়ে আইব কিন্তু তোতার আর বাঁচতে দেবো না শেষ করে দিন চল আমরা ওই তোতার আড়ালে যাই দাঁড়াই থাকি আমি পঞ্চগড়ের পঞ্চবাসী আমার একটা বাসি ভাঙছিল দেখে আমি পাঁচটানে মার্ডার করছি তুই তো ভালো করে জানোস তোর টার্গেট কেরা তো করে যে তো তারে মারতে পাঠাইছে আমার টার্গেট সে তোরা তো তারে মার্ডার করলে 3 লাখ পাবি আর আমি তোর বছরে মার্ডার করলে পাবো 5 লাখ কি কস বন্ধু চুপ আমি তোর বস আমি তোর খুন খারাপি শিখেছি আমার সামনে রংবাজি করবি না যা কইছি তা ভালো করে মাথায় ঢুকাই নিস তোতার দিকে চোখ তুইলা তাকালে চোখ তুইলা ভালো হবে সন্তান হয়েছে সে এখন হসপিটালে আছে না বাংলাদেশে আরেকটা সন্ত্রাস জন্ম নিল কিন্তু না আমি চাই না আমার মতো তুহিন বসের মতো সন্ত্রাস আরেকটা জন্ম নেক ওই সন্তানটা আমি সন্ত্রাস হইতে দেব না আমি চাই না ও সন্ত্রাস হোক আচ্ছা বাদ দে
ওইটা আমি বসের লগে বুঝবো। বসে কি দায়িত্ব দিছে ওইটা কও। তোতারা খুন করতে পারছে, তোতারা খুন করলে 3 লক্ষ টাকা পাবে, 1 লাখ টাকা বসে ক্লিনিকে পাঠাতে কইছে আর 2 লাখ টাকা আপনাকে নিতে বলছে। আচ্ছা বসে যখন দায়িত্ব দিছে এটা তো কমপ্লিট করতে হইব, আজকের ভিতরে তোতারা পাঠায় দিমু। কোন দেশে পাঠাবেন? বিদেশ? এই আরে বিদেশ না, পরে উপরালার কাছে পাঠায় দিমু। আরে চেয়ারম্যানে সন্ত্রাসী গোলকে আরেক নতুন এক সন্ত্রাসী দেখতেছি মনে হয়। হকালু সজই খারান দেখো দুর্বল মনে করবে। আচ্ছা ঠিক আছে, টান করি খারান ঠিক আছে। ওই যে তুইনগো দল ভার করা পিনে বাইরে থেকে আমদানি করছে নতুন সন্ত্রাসী, এই দেই পারফেক্ট। তো মাথার মধ্যে এটা কি আবার জুটি জুটি মনে হয়? জুটি না এগুলোর একটা টোকেন আলা সন্ত্রাস, টোকেন সন্ত্রাস। টোকেন টোকেন সন্ত্রাস এটা আবার কি জিনিস? কেমনে বোঝাই আপনার? বুঝাইতে গেলে মরে আবার যা লাগবে বরিশাল ওই যে শিখকে আবার আপনার শিকার লাগবে অনেক সময়। সংক্ষেপে বুঝাই বোঝা আপনার বুঝাই শোনেন, এরা হচ্ছে যখন মানুষ খুন করে নামগুলো মনে রাখতে পারে না, কটা খুন করছে নামের লাগে চুরির লাগে গিট দিতে দিতে টোকেন হয়ে যায়। আর এক ছোড়ে কোন সময় জানেন পুলিশ ধরে যখন রিমান্ডে নেয় একটা বাড়ি একটা গিট, একটা বাড়ি একটা গিট, বুঝছেন? বুঝছি বুঝছি। না রে এইখানে আমার মনে হয় বেশিক্ষণ থাকা ঠিক হইব না, চল চল সব ওই দিক না খালু, অটোমেটিক মার্টার হয়ে যাবে। আরে এখনকার মারামারিতে কিন্তু আওয়াজ হয় না, বুঝছেন? ঠাস করে দিয়ে দেয়, ঠাস করে বাইরে যায়। ঠিক আছে তত্তরি হয়ে গেল। ফোনের কথা শুনলে মাথাটা জানি কেমন করে, কি করি মাথাটা ঠান্ডা করি কি দিয়া। বস আপনার মাথাতে খুন চাপলে তখন মরণের কথা মনে পড়ে, আপনার আমি একটু ঠান্ডা করে দিয়েছি। মাথে কর তো অভিমান রে বন্দে, ঝুটি তেরি শান রে, মত কর তো অভিমান, মত কর তো অভিমান রে বন্দে, ঝুটি তেরি শান রে, মত কর তো অভিমান, তেরে জেসে লাখো আয়ে লাখো ইস মাটি নি খায়ে, রহনা নাম নিশান বন্দে, মত কর তো অভিমান, মত কর তো অভিমান। বস তো তারা খুন করবেন না? বিপন কি গান শোনালি রে, আমি তো নিজেই খুন হয়ে গেছি। আজকে একজনটা মার্ডার করতে যাব, আরেকদিন আমারে কেউ মার্ডার করবো। হে যাক চল তো তারে খুন করে আসি। এই রাস্তা দিয়ে তো আসা যাওয়া করে, এটাই এক তোতার আসা যাওয়ার রাস্তা। তুই সুন্দর করে গিয়ে সালাম দিবি, সালাম দিয়ে আমার কাছে নিয়ে আসবি। এইবার তো তা শেষ, তুহিন বসের থেকে দায়িত্বটা আমি নিছি তোতারে মারা। তোতা ভাইরে মারার লেগা তুহিন সন্ত্রাসী মুরগি জামালের হাতে দায়িত্ব দিল। ভাই তোতা মারার 3 লাখ টাকা দিয়ে কি করবেন? আরে বেটা থাইল্যান্ড যাবো, রঙিন পানিতে গোসল করবো, মনের সুখে সাঁতার কাটবো, অনেক দিন কাঁকড়ার স্যুপ খাই না কাঁকড়ার স্যুপ খাবো, উড়ান নদীতে বৈশা জাহাজের ভিতরে বসি দিয়া মাছ ধরবো। তোতা ভাইরে মার্ডার কইরা মার্ডারে সেই টাকা দিয়া কত সুখের চিন্তা করতেছে, তুই কাঁকড়ার স্যুপটা কুত্তার স্যুপ খা, তোর আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। মানুষ হইয়া মানুষকে খুন করা যায় না, জানোয়ার হইতে হয়, তোর মতো জানোয়ারকে এখনই পুলিশে দেওয়া উচিত। বলবেন তো করে কই দেখো
আমাকে তো সব শুনে ফেলেছে তো বল রে থাইল্যান্ড যাবেন আমার সাথে করে নিয়ে যান থাইল্যান্ডের রঙিন পানি দিয়ে গোসল করা আমার অনেক দিনকার শখ এসব একটা সর মেরে দাঁত গিলা ফালাই দেব আমরা মারার করতে আইলাম খবর জানল আরেকজনে সে আছে রঙিন পানি নিয়া তুই হাতির জিলে গিয়ে গোসল কর হাতির জিলে পানি তো দুর্গন্ধ আরেকটা কথা কইলে আমি ওই হাতির জিলে দুর্গন্ধ পানিতে নিয়ে তোরে চুগাম আমি আছি টেনশনে সে আছে রঙিন পানি নিয়া বুঝলাম না আঙ্গুরে মারার করলে কি অন্য কোনো ভাড়াটে খুনি আনছে মানুষ টাকাটা আমার চিড়া ফেলারে তো ড্যান্সার দুলালের চিনলে তো মহা ঝামেলা শালার পোশালারা তোতা ভাইরে 3 লাখ টাকার বিনিময়ে খুন করবার চাও তোতা ভাইয়ের মতো ভালো মানুষের 3 লাখ টাকার বিনিময়ে খুন করবা মাগো আমি পুলিশে ধরাই দিই পুলিশে ধরাম না আঙ্কেল রে খুন আবার আমি যে দেখে ফেলাইছি এটা যদি মানুষে জানে ওরা তো আমারও খুন করে ফেলে পরশু একটা মহা ঝামেলায় খুনের সাক্ষী তো বড় খুনি এখন আমার কি হইব এসে আম্মে নয়াল হাল হাল দাঁড়া কি তো করতেছোন তবে আমনে কি মিহি বানা মাসনি হ্যাঁ কি কি তো হইছে আমি না প্রশ্ন করলাম আপনারে করতেছোন না কেরে কিছু না আমি ডান্স ডিরেক্টর তো তাই নিরিবিলি একটু ডান্স প্র্যাকটিস করতেছিলাম আপনি কে আপনারা তো চিনলাম না আমি আনি ফ্রম মনসিং হুনন এই গ্রামের চেয়ারম্যান আব্বাস আছে না হ্যাঁ আমার কাহা লাগে আই তাই আজকে তো খুব ভালো হয়েছে আপনার লগে দেখা হইয়া আমরা নাচ করুই না ডান্স মাস্টার তাহলে হুনন একটা কাম করবাম আমি কাহারে কয়া আপনার কাছ থেকে নাচ শিখবাম বুঝছো আচ্ছা আপনি কি কি নাচ পারুন একটু দেখাবেন আমারে নাচ শিখবেন শুনেন রাস্তাঘাটের মধ্যে এমনি নাচ শেখানো ঠিক না আমি পার্সোনালি আপনারে একদিন আইসা নাচ শিখাম সি 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 এটা কি তো কইতেছোন আমনো যে নাচের মাস্টার আপনার মুখে কি তো কথা মানা হ্যাঁ আপনারে কি শরম ফেলে ভাল লাগে নাকি আমি আসলে ওই যে তুতা আছে না তুতারে খুঁজতে পেরেছিলাম এর মধ্যে আপনারে পাওয়া গেলাম যে ভালো হইছে আপনার যে কত ইচ্ছা আছেন একটু নাচ দেখবা আজকে এই ইচ্ছাটা পূরণ হয়ে যাব একটু দেখেন না আমার নাচ একটু সুন্দর করে নাচ দেখেন না আমি একটু দেখে দেখে শিখি নাচ আমি আপনাকে দেখাবো কিন্তু এর আগে বলেন তো তোতা ভাইরে আপনি খুঁজতেছেন কেন আর কোয়েন না হে তো এক বিশাল হিস্টরি তোতা ভাই আছে না কি যে উপকার করছে আমার হে কথা তো আপনার বুঝায় কইতাম না ও আর আমনে দিমু এ ধরুন পাশে দিয়া ভাই দাঁড়াই
আপনি যে আমার কত বড় উপকার করছেন আপনারা কোয়া বুঝাই দিতাম না। এবার বুঝছো এই মানুষটা আমি কেন কি খুঁজতেছি? আসলে এই মানুষটা সাক্ষাৎ একটা ফেরেশতা, বুঝছো? এই গ্রামে এই ছাড়াটার মতো একটা বালা ছাড়া নাই। বুঝলাম না, এনি তোতারে এত পছন্দ করে, অথচ তার চাষা আক্রামের সন্ত্রাসীরা তোতারে খুন করতে চাচ্ছে। খুনটা তাহলে কার ইশারা হচ্ছে, আক্রাম না অন্য কেউ? এবেটা তো ভাবতেছো, হ্যাঁ আপনি আমার নাচ দেখাইতেন না, আমি সেরে হয়ে আপনার কাছে নাচ দেখতাম চাইছি আর আপনার দেমাকটা বাইরে গেল না? লাগতো না, এটা নাচ দেখবার লাগতো না। আমি আমার কাহারে কইয়াম, আমার চেয়ারম্যান কাহারে কইয়াম, ডাহত্তন জানে আমার লাগি একটা সেরম মাস্টার লই আয়ে যার কাছে আমি নাচ শিখবাম, বুঝছো? আপনার এসব ফালতু নাচ আমার দেহন লাগতো না, খুদাই ভাবছিলাম ফাও ফাও নাচ দেখবাম। আরে ঢাকার থেকে আনবেন কেন, আমার মতো একটা ড্যান্স ডিরেক্টর থাকতে। আচ্ছা ড্যান্স আমি আপনারে দেখাইতেছি, তার আগে আপনি আমারে বলেন তো আমাদের এই গ্রামটা আপনার কেমন লাগতেছে? সব কিছু খুব ভালো লাগে, কিন্তু একটা জিনিস ছাড়া এই গ্রামে ডালিম মিস আসে না, হেরগর একটা সেরি আছে দেখতে একটা বান্দনের মতো কুসুম কুসুম, জীবনে তো কোনো দিন আয়না দেখে না, আয়না দেখলে তো আয়না ব্যাঙ্গা ফুরবো, নিজের একটা রাজকুমারী ভাবে, বুঝছো? নোহনি মাথা ডাক্তার বিজ্ঞায় যেতেছে সেরিটার কথা ভাববা, সেরি দেমাক একটা মাটির মতো ফুটতে দেব, এই সেরি দেমাক আমার একটু ভালো লাগে না। কুসুমের সাথে আপনার পরিচয় আছে? মায়া গো মায়া, এটা কি তো কইতো সুন আব্বা চেয়ারম্যানের বাতিজি বললা কথা, অনেক কিছু খোঁজ খবর রাখুন লাগে, বুঝছো? আর হুন এই কুসুমের দেমা দেখবেন কয়েকদিন ধরে একটু থাকতো না, আমার কাকা আক্রম কাহা হ্যারে বিয়া করা খালি বাড়ি তাইন না লোক, হ্যারে বিয়া করার ফোন দিই তো ফাটতেছি আমরা, বুঝছো? আর না খালি বাড়ি এই সাথে দেমা কই যে আমি উড়া দেম তেনা তেনা করে দেম, একটু তেনা তেনা করে দেম, এই দেম আগে একটু থাকতো না, আগে আক্রম কাহার বউ বানায়লো। আপনার আক্রম কাকার বউ হইব মানে, বিষয়টা তো আমি বুঝলাম না। বুঝছেন না, চিন্তা করুন না, যে আমি আপনার সব বুঝা করতেছি, এদিকে আয়ুন ওই যে কুসুম সেরিটা আছে না, হে সেরিরে আমার কাহা বিয়া কইরা হের বাপ ডালিম মির্জার সব সম্পত্তির মালিক হইবার লাগি তো আক্রম কাহা এই গ্রামে আইছে, বুঝছো? দেখছো আমি কিরম ব্যাক করে একটা সেরি, হে আপনার চিনি না জানি না বড় সব কয়ে দিলাম। শুনুন আমার না একটা ছোটখাটো সমস্যা আছে, আমি থেকে থেকে হুদায় মিশা কথা কই, মাথার মধ্যে মধ্যে একটু গন্ডগোল দেখা দেয় তো, তখন বর্বরায় মিশা কথা কই, এতে সব বুঝলা দেন যে হ্যাঁ এতে কিন্তু কোনোটাই সত্যি কথা না, সব কিছু আলাপালা কইছি, মিশা কথা সব বুঝলা দেন আমি, হ্যাঁ সব এবার সাইবে শুন কে বুঝলা যাই দিকে যাই যদি তুই পরিবার পড়বে রে গোলক থাধার মাঝে তাই করিয়া ভাবিও না ভাবিয়া করিও।